সাগরিকায় জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগে মোহাম্মদ সাইফউদ্দিন সেদিন দমকা হাওয়ায় ছাতা রক্ষা করতে পেরেছিলেন ঠিকই, তবে বিশ্বকাপের দলে নিজের নামটা ধরে রাখতে পারলেন না। 2022 টি টোয়েন্টি বিশ্বকাপের পুনরাবৃত্তি। ইঞ্জুরি থেকে ফিরে 18 মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলে ফিরেছিলেন। বিপিএল এ দারুণ খেলার পর নির্বাচকরাও প্রত্যাশিতভাবে পেস বোলিং এই অলরাউন্ডারকে সুযোগ করেও দিয়েছিলেন। সাইফউদ্দিন নিজেও জানিয়েছিলেন দলে ফিরে কতখানি চাপে থাকতে হচ্ছে তাকে। প্রায় অলমোস্ট 18 মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরলাম, তো আমার জন্য বিষয় টাফ ছিল। যদি আমি ওয়ার্ল্ড কাপ টিমে স্কোয়াডে পার্মানেন্টলি দল সুযোগ পেতে চাই তাহলে হয়তো আমার জন্য এই পারফরমেন্সটা বিকল্প নেই, যেহেতু এর আগেও 2021-22 ওয়ার্ল্ড কাপে আমি শেষ মুহূর্তে বাদ পড়ি পারফরমেন্সের কারণে। তো এই জন্য অনেক বেশি সিরিয়াস ছিলাম, চাচ্ছিলাম যে এটা পারফর্ম করার। তবে পাওয়া সুযোগ সাইফউদ্দিন কাজে লাগাতে পারেননি ঠিক মতো। জিম্বাবুয়েদের সাথে খেলেছেন 4 ম্যাচ। প্রথম ম্যাচটা দারুণ করলেও পরে সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেননি। দেদার্সের রান বিলিয়ে আসা, ডেথ ওভারে হতাশ করা, ইয়র্কার কম দেয়া, সব মিলিয়ে তাকে বিশ্বকাপ দলে রাখার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে টিম ম্যানেজমেন্ট। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম বান, অল টাইম হেলদি লাইফ। জিম্বাবুয়ে সিরিজ শেষ হওয়ার পর থেকেই গণমাধ্যমে সাইফউদ্দিনের বাদ পড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষমেশ হলো তাই, পরপর দুই টি টোয়েন্টি বিশ্বকাপে অনেকটা নিজের দোষেই শেষ মুহূর্তে বাদ পড়লেন মোহাম্মদ সাইফউদ্দিন। তানজিম ঐশী, অলরাউন্ডার।